গুড মর্নিং বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসিনি। তো অ্যাকচুয়ালি আমি অতটা বুঝতে পারি না যে ভিডিওতে কি করতে হবে না করতে হবে। তো আমি যতটা নিজে বুঝি ততটাই করার চেষ্টা করি। তো কিছু দাদারা আমাকে একটু কমেন্ট ফমেন্ট করে একটুখানি বুঝিয়েছে যে ভাই এভাবে বলতে হবে, এইভাবে করতে হবে। তো দাদারা যাগুলো বলেছে সত্যি কথা বলতে অনেক মানে আমি সত্যি কথা মন থেকে দাদাদের থ্যাংক ইউ বলি, যে দাদারা আমাকে অনেক অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে করে। তো কিছু যদি আমার ভুল হয়, কিছু যদি ভুল করি, তো অবশ্যই তোমরা যদি আমাদের আমাকে যদি একটু ভালোবাসো, তো অবশ্যই আমাকে একটুখানি ওই দাদাদের মতন একটুখানি বলে দিও, তাতে আমি একটু খুব খুশি হব। তো যাই হোক, আমার এখানে যদি আসতে হয় তাহলে যারা কলকাতার মধ্যে আছে তারা বাগুয়াটি কেষ্টিপুরের নাম যারা শুনেছে কিংবা চেনে, তো বাগুয়াটি কেষ্টিপুর থেকে বেশি সময় লাগবে না আসতে, হয়তো 10 মিনিট সময় লাগে। আর যারা আমাদের আমাকে চেনে তারা তো সবাই তো জানে, আর যারা না চেনে তাদের মোটামুটি আসতে গেলে ভিআইপি কেষ্টিপুর হয়ে আসতে হবে। তো ভিআইপি কেষ্টিপুরে এসে আমাকে ফোন করলে আমি বলে দিতে পারবো। আর এটা আমার কলকাতার মধ্যেই আছে, কলকাতা 7,159-এর মধ্যেই আমার শোরুমটা আছে। তো যাই হোক, চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের কাছ থেকে কিছু শিখতে, তোমরা একটুখানি আমাকে যা হোক একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকের ভিডিওটা যারা 4,000 থেকে 4,500 কিংবা 5,000 রেঞ্জের মধ্যে যারা খুঁজছে, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি করেছি। তো আমার কাছে কিছু সিস্টেম এসছে যেরকম 2200 ওয়াট, 2600 ওয়াট, তো 2-3 রকমের আছে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা রাখি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের কাছে আজকে একটা কথা আমি তোমাদের বলছি, তো কথাটা হলো যারা মোটামুটি 4,000 থেকে 4,500-এর মধ্যে মানে কিছু সিস্টেম খুঁজছে, তো তাদের জন্যই আমি বেশি করে আজকে এই ভিডিওটা বানিয়েছি। কারণ আমার কাছে 2200 ওয়াট, 2600 ওয়াট অনেকগুলো এসছে, তো সেই অনুযায়ী আজকে আমি ভিডিওটা করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের আমি আজকে 2600 ওয়াট দেখাচ্ছি, তারপর তোমাদের 2200 ওয়াট দেখাবো। তো এই দুটো মডেল আছে, একই 2600 ওয়াট কিন্তু কালারগুলো আলাদা আছে। একটা আছে RB 222, আর একটা আছে RB 222। তো কন্ডিশান খুবই ভালো আছে, কোনোটা টেপে ক্যাসেট আর FM-টা চলছে, আর সিডি একদম নট ওয়ার্কিং, সিডি চলছে না। তো বাদবাকি কন্ডিশান যা আছে অনেক ভালো কন্ডিশানের মধ্যে রয়েছে। আর এই সিস্টেমগুলো মোটামুটি দেখো, যারা মোটামুটি 4,500-5,000-এর মধ্যে যারা খুঁজছে, তো তাদের জন্য আমি আজকে ভিডিওটা করেছি। আমার কাছে 2200 ওয়াট, 2600 ওয়াট যতগুলোই এসছে, তো মোটামুটি আমার কাছে সব 4,500 টাকা করেই পেয়ে যাবে। তো তার মধ্যে আর একটা আছে, মানে যেটা AZ মডেল আছে, স্ক্রিন টাচ, তো ওই সিস্টেমটাও আছে। তো তোমাদের ওই সিস্টেমটা আগে দেখাই, তারপরে তোমাদের 2200 ওয়াট দেখাবো। তো ওই একটা AZ-এর মডেল আছে যেটা 100 করে দুটো বক্স, আর 2200 ওয়াটের আছে MP3 সিস্টেম। DVD-টা চালু নেই, DVD-টা চালু করে নিতে হবে। তো এরপর তোমাদের দেখাবো আর একটা 2200 ওয়াট আছে, আর যে 2200 ওয়াটটা তোমাদের দেখালাম মোটা পাওয়ার সাপ্লাই দিয়ে তৈরি আছে, এটা সবাই জানে AZ মডেল আছে। লুকটা ভালো, সাউন্ড কোয়ালিটি মোটামুটি, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। আর রেঞ্জের যদি কথা বলি তাহলে দেখো 4,000, 4,500, 5,000 টাকার মধ্যে, এর থেকে তো বেশি কিছু হবে না। আর এই একটা 2200 ওয়াটের সিস্টেম আছে, এটা মডেল নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর ওই সিস্টেমটার মডেল ছিল RB 220, খুব ভালো সেট, আর কন্ডিশান খুবই সুন্দর আছে, একদম মানে কি বলবো, একটুও ধুলোবালি নেই, আর খুব ভালো মানে সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর, টিউটারের পর্দা মর্দা খুব ভালো আছে, একদম রং ফং কিছু চটেনি। তো এই সিস্টেম তোমাদের আমি মোটামুটি 4টে দেখালাম, আমার কাছে নতুন আরও ভালো ভালো কিছু সিস্টেম এসছে। আর যারা ডিসপ্লে সিস্টেমের জন্য অনেক কমেন্ট করেছিল ছিলে, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আগে যেগুলো ছিল ওগুলো মোটামুটি সবই সেল হয়ে গেছে। তো ডিসপ্লে মডেল আমার কাছে আর একটা এসছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো আমি সুন্দর করে। আর ডিসপ্লে মডেল যেটা আমার কাছে এসছে, সত্যি কথা বলতে এত সুন্দর কন্ডিশানে এসছে যে কল্পনা করতে পারবে না। তো মোটামুটি সিস্টেম আমার কাছে মোটামুটি এখন অনেকেই এসছে, আর যাদের মেড ইন জাপান দরকার আছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো মেড ইন জাপানেরও কিছু সিস্টেম আমার কাছে এসছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের এক এক করে আমি দেখানোর চেষ্টা করব
যে কেমন এসছে না এসছে, কি কি সিস্টেম আছে না আছে। তো আপাতত আমার কাছে 2200 ওয়াট, 2600 ওয়াট, 2000 ওয়াট অনেক কিছুই অ্যাভেলেবেল আছে। তো তোমরা, তোমাদের যদি কারো প্রয়োজন পড়ে তো তোমরা পারচেস করতে পারো। তো আমি যতদূর পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আজকে, 2200 ওয়াট, 2600 ওয়াট যতগুলো আছে, 3500 ওয়াটও আছে, 2600 ওয়াটও আছে, আমার কাছে 1000 ওয়াটও আছে। তো সিস্টেমের এখন বলতে গেলে সেরকম অতটা মানে কমতি নেই, তবে যেগুলো অত বেশি ভালো না চলে সেইগুলোই আমার কাছে এখন আপাতত বেশি আছে। তো তার মধ্যেও তোমাদের ভালো মন্দ বেছে নিতে হবে, কারণ আর সবাই তো সব কিছু পছন্দ করে না, যার এক একজন এক এক ধরনের এক একটা সিস্টেম পছন্দ করে। তোমাদেরকে আর একটা মডেল আমি দেখাই, এই মডেলটা আছে MHC RV 600D। এটা যত সম্ভব 2200 ওয়াটের, একদম শোরুম কন্ডিশনের মধ্যে আছে আর খুব ভালো সিস্টেম। আমি সাউন্ড কোয়ালিটিও আমি চালিয়েছি, মানে আরবি মানে 2600 ওয়াট যেরকম RV5 হয় সেরকমই অনেকটা দেখতে, কিন্তু RV5 না এটা। তো আজকে আর একটা কথা তোমাদের আমি বলে রাখি, যে তোমাদের সত্যি কথা বলতে এতটা সাপোর্ট, এতটা আমি ভালোবাসা পেয়েছি এই অল্প সময়ের মধ্যে, যে তোমরা আমাকে এত ভালোবাসো তা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট একটু করো। তো ভবিষ্যতে আমি চেষ্টা করব এমন এমন কিছু সিস্টেম নিয়ে আসা যেগুলো কলকাতার মধ্যে যেসব সিস্টেমগুলো নেই, আমি চেষ্টা করব ভবিষ্যতে সেরকম ধরনের সিস্টেম আসবে। তো তোমরা শুধু আমাকে একটুখানি সাপোর্ট করো। আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে